79টি টি-20 ম্যাচ পর জাতীয় দলে ফেরায় এনামুল হক বিজয়ের থেকে বড় ইনিংস প্রত্যাশায় আছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। ডানহাতি এই ব্যাটসম্যান 2015 সালের 15 নভেম্বর জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। এরপর গতকাল তার প্রত্যাবর্তন হয়েছে। দুই টি টোয়েন্টির মাঝের সময় এবং ম্যাচের হিসাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দীর্ঘ বিরতির রেকর্ডটি নিজের করে নিলেন এই ব্যাটসম্যান। অবশ্য ফেরার মঞ্চটা রাঙাতে পারেননি খুব একটা, করেন মাত্র 10 বলে 16 রান। স্কোরবোর্ড দেখলে তৃপ্তি পাওয়া যাবে না, তবে তার ইনিংসের গভীরতা খারাপ ছিল না। ইতিবাচক মনোভাবে ইনিংস শুরু করেছিলেন, দুইটি বাউন্ডারি মেরেছেন ব্যাটে বলে তাল মিলিয়ে, একটি গেছে মিস টাইমিংয়ে, সেটিও ছিল বেশ জোরে। কিন্তু ওবেদ ম্যাককয়ের বলে LBW হয়ে তার ইনিংসটি বড় হয়নি। তার ইতিবাচক মনোভাব, দ্রুত রান তোলার তাড়না, দুর্দান্ত ফিল্ডিং মনে ধরেছে রাসেল ডোমিঙ্গোর। তবে তার থেকে বড় কিছুর আশায় আছেন কোচ। ডোমিনিকায় প্রথম টি টোয়েন্টি পরিত্যক্ত হবার পর ডোমিঙ্গো বলেছেন সে টেস্ট এবং টি টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলেছে, বেশ পরিশ্রম করেই ফিরেছে, তার উপস্থিতি ভালো লাগছে, রান করতে মুখিয়ে আছে, ফিল্ডার হিসাবেও দারুণ, এটা খুব গুরুত্বপূর্ণ, নিজের নামের পাশে দারুণ ফর্ম এবং অভিজ্ঞতা নিয়ে সে আবার ফিরেছে, শক্তিশালী দলে এমন কাউকে প্রয়োজন, তবে তাকে রান করতে হবে, শুরু পেয়েছে বেশ কিছু ইনিংসে, সেগুলোকে বড় করতে হবে। গতকাল রাতে প্রথম টি টোয়েন্টি বৃষ্টি বাগড়ায় পরিত্যক্ত হয়, তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার শেষ হয়নি। ভালো শুরুর পর মাত্র 21 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। ডোমিঙ্গো ভুল না ধরে ছেলেদের পাশেই আছেন। আমাদের কিছু ছেলে বেশ কয়েক সপ্তাহ খেলাই ছিল না, আফিফ মাহমুদুল্লাহ ওরা ভালোমতো অনুশীলনের সুযোগ পায়নি। মাহমুদুল্লাহ তো আমার মনে হয় ওর সর্বশেষ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকায়। এদিকে 31 ম্যাচে 27 ইনিংস ব্যাট করার সুযোগ মিলেছে, নিজেকে মেলে ধরার যথেষ্ট সুযোগেই বলতে হবে। কিন্তু কাজী নুরুল হাসান সোহানের টি টোয়েন্টি পরিসংখ্যান এখনও পর্যন্ত বড্ড সাদামাটা। তবে রাসেল ডোমিঙ্গো দেখছেন পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে থাকা ছবিটা, সেখানে বাংলাদেশ কোচের চোখে পড়েছে এমন একজনকে দলের দীর্ঘদিনের বড় এক শূন্যতা যিনি পূরণ করতে পারবেন। টি টোয়েন্টি ক্রিকেটে পেশির জোর আর উদ্ভাবনী শট খেলে খেলার মোড় ঘুরিয়ে দেওয়া, ব্যাটিং তাণ্ডবে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়া ব্যাটসম্যানের খোঁজ অনেকদিন ধরেই চলছে বাংলাদেশ ক্রিকেটে, বিশেষ করে শেষ দিকে নেমে যিনি তুলতে পারেন ঝড়। সোয়ানকে নিয়ে এখন সেই স্বপ্নই দেখছেন ডোমিঙ্গো। যদিও সোয়ানের পারফরম্যান্স এখনও পর্যন্ত দারুণ কিছু নয়, দেশের হয়ে এই সংস্করণে তার সর্বোচ্চ ইনিংসটি স্রেফ 30 রানের, সেটিও খেলেছিলেন সেই 2016 সালে, ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস। গত বছর দেশের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, পরে বিশ্বকাপে টানার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিপিংয়ে নিজের উপযোগিতা দারুণভাবে দেখাতে পেরেছেন বটে, তবে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে 22 বলে 28 রানের ইনিংস খেলতে পারলেও ব্যর্থ হন তিনি পরের দুই ম্যাচে, পরে আর সুযোগ হয়নি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলার। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ব্যাটিং ব্যর্থতা টেস্ট সিরিজে দুই টেস্টেই 50 করেন সোহান, নিজের লড়াইয়ের মানসিকতার প্রমাণও দেন আবারও। এবার শনিবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও তিনি উজ্জ্বল ব্যাট হাতে, খুব বড় কিছু অবশ্যই করেনি, তবে ম্যাচের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের হয়ে। বিপর্যয়ের মধ্যে তার 16 বলে 15 রানের ইনিংস দলকে 100 পার করায়। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ওডিন স্মিথের এক ওভারে দুটি ছক্কায় নিজের সামর্থ্য এবং সম্ভাবনার জানান দেন সোহান। একটি ছক্কা ছিল দুর্দান্ত র্যাম্প শটে, আরেকটি কবজির জোরে স্লগ করে, দ্বিতীয়টি ছিল 92 মিটার লম্বা। এখনও পর্যন্ত তাই সোহানের ক্যারিয়ার পরিসংখ্যান যতই গড়পড়তা হোক, ম্যাচ শেষে ডোমিঙ্গো বললেন এমন একজনকেই দরকার দলের। সোহান এই সংস্করণে আমাদের জন্য সত্যি গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারে, পাওয়ারফুল ছেলে সে, ইনিংসের শেষ দিকে বিগ হিটার, নতুন মাত্রা যোগ করেছে সে আমাদের জন্য, যদিও সে ভুল পথ বেছে নিয়ে আউট হয়েছে, তার জন্য এটা শিক্ষাও, তাকে ভালো ফর্মে দেখে ভালো লাগছে, টেস্ট সিরিজ থেকে ফর্ম টি টোয়েন্টিতে বয়ে এনেছে সে।
আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, দ্বিতীয় টি টোয়েন্টিতে নিজেকে মেলে ধরার আরেকটি সুযোগ পাবেন তিনি। প্রথম ম্যাচের ভেন্যু ডমিনিকার উইন্স পার্কেই যে ম্যাচ রোববার বাংলাদেশ সময় রাত 11:30।